আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দৃশ্যটি আমরা মাত্র 3 মিনিটের মধ্যে আঁকানোর চেষ্টা করব। দেখুন কিভাবে আঁকতে হয়। প্রথমে হালকা দুটি এভাবে দাগ দিলাম। এই দাগটা কেন দিচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। এই দাগটা দেওয়ার পর হালকা করে আবার রাবার দিয়ে মিশাই দেব, হালকা করে যেন আমরা একটু দেখতে পারি। এরপর দেখুন এরকম করে জিগজাগের মতো করে নিচের দিকে নিয়ে আসবো, দাগের ওপর দিয়ে নিয়ে আসবো। তাহলে কি খেজুরের গাছের দেখবেন এরকম দাগ থাকে, খাস কাটা দাগ থাকে, কাটা কাটা দাগ থাকে, একেবারে হুবহু খেজুরের গাছের মতোই হবে, সহজেই হয়ে যাবে। এভাবে আমরা খেজুরের ডালপালাগুলো দিব। দেখুন ইচ্ছা মতো দিয়ে দিলাম। এখন আমরা এটা ডাবল করব। এগুলো ডাবল করলে দেখতে কিন্তু সুন্দর লাগবে আর ভালো হবে। দেখুন সহজেই আমরা ডাবল করছি। এরপর দেখতে পাচ্ছেন পেন্সিল দিয়ে এভাবে সহজেই করছি। এটা কিন্তু সহজেই করতে পারবেন আপনারা। তো আমরা এই ভিডিওতে আঁকছি 6B পেন্সিল দিয়ে, পেট্রাফোনিক 6B পেন্সিল দিয়ে, আর A4 সাইজের আর্ট পেপারে আপনারা করতে পারেন। এখন আমরা কি করব, এখানে দেখুন একটি কলস আঁকবো। শীতের সকালে এইভাবে কলস দিয়ে রস আটকানো হয়, খেজুরের রস এইভাবে আটকানো হয়। এখানে কলস দিয়ে দিলাম, কলসের সাথে একটা দড়ি আঁকলাম, দড়িটা এইভাবে গাছের সাথে বেঁধে দিলাম। হয়ে গেল খেজুরের গাছে রস ওঠানোর দৃশ্য। এরপর আমরা কি করব, এখানে একটি ঘরের চালা আঁকবো, দোচালা ঘর হবে। এখানে দেখুন বারান্দাওয়ালা ঘর, সহজেই আমরা আঁকছি কীভাবে। দেখুন পেন্সিল দিয়ে যেভাবে করছি আপনারা দেখে দেখেই সেভাবে করতে পারেন। ভিডিওটি একটু পাস করে এভাবে করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখতে পাচ্ছেন একই রকম করে আমরা নিচের দিকে নিয়ে আসছি, সহজেই হয়ে যাচ্ছে, সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দাগগুলো সোজা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা দেখবেন আমার থেকেও সুন্দর হচ্ছে। একটু ধৈর্য সহকারে করবেন, এখানে একটু দ্রুত দেখানো হচ্ছে কিন্তু না, আপনি ড্রয়িং করতে বসলে অবশ্যই মনোযোগ নিয়ে বসবেন, সময় নিয়ে বসবেন। আর দ্রুত আঁকতে গেলে কিন্তু ড্রয়িং সুন্দর হবে না, এজন্য আস্তে আস্তে ধীরে স্থিরে সুন্দর করে আঁকতে হবে। এইভাবে চালা আঁকলাম। এখন আমরা কি করব, এইখানে সোজা দাগ দেব। এটা হচ্ছে, এই দাগটা হচ্ছে দূরের প্রান্ত। এখন আমরা এখানে দেখুন জিগজাগের মতো করে দাগ আঁকলাম। এই দাগ থেকে আমরা কি বানাবো, নদী, নদীর পার। এভাবে দিলেই কিন্তু নদীর পার হয়ে গেল, অর্ধেক এপাশে জমি, এই পাশে নদী। আবার আমরা এখানে কি করব, এভাবে দূরের পাহাড় আঁকবো। যদি গাছপালা দিতাম তাহলে কিন্তু আমাদের একটু কষ্ট হতো, সময় বেশি লাগতো। তো আমরা এভাবে দিয়ে দিলাম, তাহলে অল্প সময়ের মধ্যেই হয়ে গেল। এখন আমরা আঁকছি এখানে ওপরে গাছ। এরপর এখানে একটি যদি সূর্য দিয়ে যাই দিতে পারি তাহলে কিন্তু আরও সুন্দর দেখাবে। এইভাবে সূর্যের এইভাবে রেখাগুলো ছোট বড় করে দিবেন, একটি ছোট একটি বড়, তাহলে দেখতে সুন্দর লাগবে। হয়ে গেল অল্প সময়ের মধ্যে, মাত্র 3 মিনিটের মধ্যে সুন্দর একটি দৃশ্য।